ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা পাড়ে, এটা হচ্ছে বাংলাদেশ গাইজ। সিরিয়াসলি, শুধু একটা নদীর বর্ডার, বাংলাদেশের মানুষ আর ইন্ডিয়ার মানুষের মধ্যে আমার মনে হয় না কিছু পার্থক্য আছে বলে। জায়গাটা একটু ওভার হাইপড, তোমরা নর্মালি একদিন যদি রাইড করতে আসার ইচ্ছা থাকে, জলে ভয় বা নৌকাতে উঠতে ভয় লাগে, উঠো না প্লিজ। বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা উঠে গেছি সবাই, মহালয়ার দিন বাঙালি, ভোর 3:30, 3:45 বাজলেই আর তো মানে ঘুমানোর তো কোনো দরকারি প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সো ইয়েস, এখন বাজে তোমার হচ্ছে 3:40 মেবি, ইয়াস 3:40। সো আমরা বেরিয়ে গেছি, আজ একটা খুব সুন্দর জায়গায় যাবো। তোমাদেরকে বলেছিলাম আমি স্পেশাল একটা ব্লগ দেবো পুজো সিরিজের আগে, মহালয়া স্পেশাল। তো আজকে বেরিয়ে গেছি একটা খুব সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো, কীভাবে যাবে সব কিছু বলবো, ওয়ান কাইন্ড অফ ট্রাভেল ব্লগ হতে চলেছে। আর মহালয়ার দিন উঠে পড়ো, মহালয়া টহালয়া দেখো কী করছো, আর কমেন্ট করে জানিও, কারণ ভিডিওটা পরের দিন আপলোড করে সবাই মহালয়া দেখেছো কিনা। সো লেটস গো, এগোই, চলো সবার সাথে কারা কারা যাবো সবার সাথে মিট করাবো, চলো। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা তোমাদেরকে যেমনটা বললাম তখন গুড মর্নিং বলতে পারলাম না, কারণ তখন এত সকাল। তো আমরা বেরিয়ে গেছি তোমার আন্দুলপোতার উদ্দেশ্যে আজকে, আজকে আমরা আন্দুলপোতা যাচ্ছি, দেখতে পাচ্ছ এখন মালঞ্চ রোড দিয়ে আমরা যাচ্ছি, আমাদের বাড়ি সোনারপুর। তো আমরা যাচ্ছি মালঞ্চ রোড দিয়ে, অ্যাকচুয়ালি এটা বসিরহাটে পড়ে, ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর ভিডিও দেখেছি। তো আজকে আমরা গিয়ে দেখবো সিরিয়াসলি কীরকম লুক ওই আন্দুলপোতার। তো লেটস গো, ততক্ষণ যাই। বন্ধুরা, এবার তোমাদেরকে একটা কথা বলি, অনেকে বলবে দাদা আমরাও আন্দুলপোতায় যেতে চাই কিন্তু যাবো কিভাবে। দেখো সিম্পল কথা বলি, আন্দুলপোতা আসতে গেলে এই গাড়ি ঘোড়া ট্রেন এইসবের চেয়ে একদম সিম্পলই জিনিস চম্পাপুকুর এরিয়াতে, এটা গুগল ম্যাপের লিঙ্কটা আমি দিয়ে দেবো, গুগল ম্যাপের লিঙ্ক মেরে সেখান থেকে বাইকে করে চলে এসো বা ফোর হুইলার তোমরা নিয়ে যদি আসতে চাও সেটা করে চলে এসো, দ্যাট ইজ বেস্ট। আর আমরা যেটা যাচ্ছি, আমাদের বাড়ি সোনারপুর, আমরা বাসন্তী হাইওয়ে ধরেছি, মালঞ্চের উপর থেকে এসে চম্পাপুকুরের রোডে বাম দিকে ঢুকেছি। আমি শুধু একটা জিনিস দেখাতে চাই, শরৎকালের শুরু, মায়ের আগমন ঘটে গেছে, মায়ের স্পর্শে আমাদের যে গ্লানি যে জিনিসগুলো সেগুলো অলরেডি কাটতে শুরু করে দিয়েছে। আর মহালয়ার সকাল, এর চেয়ে ভালো শুরু আর আমার আমার জন্য তো হতে পারে না। শুধু একবার লুক এট দ্য বিউটি, সামনে শুধু বিউটিটা দেখো, আমরা যে রোড ধরে চালাচ্ছি, জাস্ট এদিকের বিউটিটা দেখো, এপাশের বিউটিটা দেখো, জাস্ট লুক এট দ্য বিউটি, মানে আমার জাস্ট কিছু বলার নেই, অসাধারণ। মানে এরকম সকাল সকাল এরকম মর্নিং রাইড করলে তারপর আমার আর কী বা বলার থাকে, জাস্ট অসাধারণ। আই লাভ আন্দুলপোতা, এখন আন্দুলপোতায় আসিনি বাট যাওয়ার রাস্তাটা, আই লাভ দ্য ওয়ে টু আন্দুলপোতা, এটা বলা উচিত ছিল। অবশেষে এখন বাজে 6:29, দেখতে পাচ্ছ 6:30। তো আমরা পৌঁছে গেছি, এতবার দেখেছি ভিডিওতে আন্দুলপোতা আন্দুলপোতা আন্দুলপোতা, এটাই হলো তোমাদের সেই আন্দুলপোতা। ইয়েস, আমরা একটু সামনে যাচ্ছি, দূরে দেখতে পাচ্ছ সব গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, মানে অ্যাকচুয়ালি ভোরবেলা, আরও ভোরবেলা যদি আসতাম সূর্যোদয় এখানে খুব সুন্দর দেখা যায়, বিকেলবেলা যদি আসো সূর্যের অস্তটা খুব সুন্দর দেখা যায়, বাট আমরা এসেছি শরতের হিমেল মিঠে রোদ্দুরটা নিতে। আন্দুলপোতা ঢোকার সময় কিছু দোকান দেখলাম, চাটা খাওয়ার দোকান রয়েছে, জানি না আগে গিয়ে এরকম কিছু দোকান রয়েছে কিনা। তো ফ্রেন্ডস, আমরা আন্দুলপোতা এসেছি, এই যে আমাদের স্কুটি নিয়ে এসছে আমাদের সিন্টু। সিন্টু, তোমার অভিজ্ঞতা বলো, কেমন রাস্তা, কি ব্যাপার? আর আন্দুলপোতার পরিবেশ তোমার কেমন লাগছে? অসাধারণ। রেকমেন্ড করবে তুমি সবাইকে আসার জন্য? ঠিক আছে চলো। কোথায় চলে এসেছি পিছনে দেখতে পাচ্ছ, পুরোটাই আন্দুলপোতা। যাই হোক, মানে অ্যাকচুয়ালি ফিশারি, তার মাঝখানে মাঝখানে যেটা গ্রামের ছেলেরা যারা আছো আমার মতো জানো, ভেড়ি টেড়ি যেগুলো দেওয়া থাকে, সো এখানে প্রচুর নৌকা সামথিং সালতি টালতি এরকম কিছু রয়েছে।
সেই জিনিসগুলো রয়েছে। তো আমরা সেই জিনিসগুলো এখন একটু এক্সপ্লোর করি, আর বাকি বেসিক্যালি দেখো প্রচুর বড় ফিশারি, তার মাঝখানে রাস্তা আছে একটা, তার ক্লিপ তো তোমরা দেখেইছো, আর তার মাঝখানে মাঝখানে এইবারে কিছু কিছু জিনিস রয়েছে, সেটা আমি জাস্ট মানে কি বলবো দেখাচ্ছি, আর ওনাদের কাছ থেকে কিছু জিনিস জেনে নেবো যে কখন লোক হয় অ্যাকচুয়ালি। এখন তো সেরকম একটা লোক আমি দেখতে পাচ্ছি না, বাট আমরা সকালে এসেছি রোদ্দুরের সময়, সো লেটস গো। আগে কিছু কিছু জিনিস ওনারা এক্সপ্লোর করুক, আমাদের বন্ধুরা, তারপর দেখাচ্ছি, চলো। তুমি যাও চলে যাও, আন্দুল পোতায় আসবে, এরকম ছোটো ছোটো শালতি আছে, মানে ওয়ান কাইন্ড অফ নৌকা, বাট ছোটো বলে শালতি বলে, এগুলো তোমরা চড়তে পারবে। দূরে দেখতে পাচ্ছ মানে আমাদের আর একজনেরা, এই দেখো, এই যে আমি জুমে দেখাচ্ছি, এই যে আমাদের আরও বন্ধুরা এখানে আসছে, এবার এরা যাবে। কিছু তুমি চড়বে নাকি? না কেন, চড়ো না। সোম সোম, তুমি চড়তে ইচ্ছুক? নিশ্চয়ই চড়বো, খুব এক্সাইটেড। নৌকা চড়বো, ভালো লাগবে। এটা নৌকা নয়, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা শালতি। জানতাম না। আর এপাশে দেখতে পাচ্ছ বাবু, আরেকটা মেম্বার। বাবু তুমি আগে চড়েছো শালতি? চড়েছি, বাট এই টাইপের নৌকার মানে এই যেটা আমি চড়ি। আচ্ছা, আর স্যান্ডি তুমি ফার্স্ট টাইম না আগে চড়েছো? বাঙালি বাবু ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম। আপাতত আমরা এখন আন্দুলপোতাতে আছি, আন্দুলপোতায় এখন আমরা আছি ফিশারির মাঝখানে, ফিশারির মাঝখানে এখন আমরা নৌকাতে। তো নৌকার ভিউটা পেছনে আমাদের, এখন আপাতত সূর্যি মামা মাথার ওপর উঠে গেছে, তো চলো ভিউটা দেখে নাও। দেখতেই পাচ্ছ পেছনে বাঙালি বাবু দাঁড়িয়ে আছে, তো ও আসেনি, ও অন্য শ্যুট করতে ব্যস্ত আছে। এখন ঘুরে এলাম আমরা, তো খুব একটা বেশি ডিপ নেই, গলা অবধি আছে, এর থেকে বেশি ডিপ নেই, ভালোই লাগলো বেশ। কিন্তু যাদের জলে ভয় বা নৌকাতে উঠতে ভয় লাগে, উঠো না প্লিজ। মামা তোমার এরকম কেমন লাগলো শালতি চড়ে? ভালোই, পাঁচজন গেছিলাম, একটু দোলা দিচ্ছিল, জল বেশি নেই যদিও, ভালোই। যাই হোক, ফিলিংসটা কেমন লাগলো? আগে অনেকবার চড়েছি। শালতি চড়েছিস? হ্যাঁ। আচ্ছা, তবুকে জিজ্ঞেস করবো, তবু তোমার ভালো লেগেছে শালতি চড়ে? ভালো লেগেছে, এটা যদি উল্টে যে আরও বেশি ভালো লাগে। আচ্ছা, উল্টে গেলে? হ্যাঁ ঠিক আছে গাইজ, এই যে আমাদের বন্ধুরা দেখো দূরে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখো, আমরা এখন একটা এরকম এই যে আন্দুলপোতা গ্রাম দেখতে পাচ্ছ দূরে, তো ওখানে একজনের সাথে রয়েছি। আচ্ছা কাকু, এখানে প্রচুর লোক আসে? হ্যাঁ। তাও কিরকম লোক হয়? তোমার ধরো ডেইলি তোমার 2-5 হাজার লোক হয়। ডেইলি 2-5 হাজার? বিকেলে করে বেশি একটু? আচ্ছা, আর দোকান টোকান তো সেরকম একটা নেই? হ্যাঁ, দোকান আছে। তুমি বিকেলে তুমি এসে কি কি খাবা, সব পাওয়া যাবে? বিকেলে সব পাওয়া যায়? সব পাওয়া যাবে। আচ্ছা, মানে সকালে অতটা পাওয়া যায় না, বিকেলে সব পাওয়া যায়। আর এই যে নৌকা, এই যে মানে সাত কি বললে নামটা, হ্যাঁ, শালতি চললে কিরকম দাম? আমরা শালতি চললে 25 টাকা নেই, পার হেড 25 টাকা? হ্যাঁ, 10 মিনিট প্রায় চড়াবে এরকম। বাহ ভালো, এটা সব সময় সকাল বিকেল যখনই আসুক। হ্যাঁ। আচ্ছা, এগুলো তো ফিশারি একটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জলকারি খেরি এসে মাছ চাষ হয়, বাগদা, ছাটি, পোনা, ভেগুর, টেংরা, বেশি মাছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। একটা জিনিস দেখো, অ্যাকচুয়াল সিরিয়াস বলছি, মানে জাস্ট অসাধারণ লুকটা দেখো চারিদিকে, ছবি তোলার একদম মোক্ষম জায়গা, আরও যদি একটু সূর্যের আলোর পড়ে। গাইজ দিস ইজ নট গুড,
দেখো এখানে মানুষকেনারা ঢুকতে দিচ্ছে, এই দেখো প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, এই সমস্ত জিনিস পড়ে রয়েছে। এটা কিন্তু ঠিক নয়, একদমই ঠিক, রিডিকুলাস, দ্যাট ইজ নট গুড। পরিবেশকে ভালো রাখতে হবে গাইস। গাইস একটা একদম সিম্পল কথা বলি তোমাদের, জায়গাটা ইজ গুড। কাকুটা যেরকম বলল, বিকেলে প্রচুর দোকান টোকান বসে, আর ছবি তুলতে যারা ভালোবাসো খুব, প্রচুর ভালো ভালো ছবি আসবে, এটা একদম শিওর। বাট আরেকটা কথা বলি, আমরা 65 কিলোমিটার্স অলমোস্ট ট্রাভেল করে এখানে এসেছি। একদম একটা সিম্পল কথা বলি, ফেসবুকে ওই যে এডিট করে বিভিন্ন রকম ভিডিও তৈরি করা হয়, অ্যাকচুয়ালি বেশিরভাগ সব এফেক্টের কামাল। হ্যাঁ বিকেলে হয়তো আসলে আর একটু সুন্দর লাগবে, বাট বেশিরভাগ সবই হচ্ছে এফেক্টের কামাল, নট সো গুড। 65 to 70, 20-25 কিলোমিটার্স যাদের বাড়ি দূরে তোমরা আসতে পারো, বাট যাদের বাড়ি ওই 60-70-80 কিলোমিটার্স দূরে অতটা ঠিক নয়, জায়গাটা একটু ওভার হাইপড। তোমরা নর্মালি একদিন যদি রাইড করতে আসার ইচ্ছা থাকে সেটা করতে পারো, বাট তাও বিকেলে এসো, সকালে এসো না, রোদ্দুর, পুরো রোদ্দুরটা পড়ে, আর সকালে কোনো দোকানে বসে না, বিকেলে আসলে দোকান টোকানে বসে খাবার জিনিসও পাওয়া যায় অনেক। সো আশা করি, আর নেচার বিউটিটা তো খুব সুন্দর, আর ভিডিওটা তোমাদের আশা করি ভালো লেগেছে। এর আগে ওদের হাট খোলা আছে, ওখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়, খাবার দাবার সব কিছু তোমরা ওখানে খেতে পারো। 65 কিলোমিটার এত দূর ট্রাভেল করে এসে বন্ধুরা, শুধু আন্দুলপোতা দেখে আমাদের কারোর মন ভরেনি। তো সেখান থেকে মাত্র 15 কিলোমিটার দূরে আমরা গেলাম টাকিতে, যেখানে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আছে। দেখো সেই ভিডিও, আন্দুলপোতা ঘোরার পরে আমরা চলে এলাম টাকিতে। এখানে এসে দেখতে যেটা পেলাম সেটা হচ্ছে, আমরা এখন যাচ্ছি গোলপাতা ফরেস্টে, যেটাকে মিনি সুন্দরবনও বলা হয়, কিন্তু যাওয়ার পথে টাকির ইছামতি নদীর পাশ দিয়ে যেতে হবে, এবং ওপাশটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের একটা গ্রাম। তো গিয়ে দেখি চলো গোলপাতা ফরেস্টকে কীভাবে ওনারা ছোট সুন্দরবন বলছে, লেটস গো। বন্ধুরা আমরা ভেবেছিলাম আন্দুলপোতা থেকে বাড়ি চলে যাব, অ্যাকচুয়ালি প্রবলেম কি হয়ে গেছে, প্রবলেম কিছু না, অ্যাকচুয়ালি আন্দুলপোতা ঘোরার পথে সবার মন ভরেনি, তো আমাদের পাশেই ছিল টাকি বর্ডার, অ্যাকচুয়ালি নদীর এপারটা হচ্ছে ইন্ডিয়া, ওপাশটা বাংলাদেশ বর্ডার। আচ্ছা আমরা এখন এসেছি গোলপাতার জঙ্গলে, পিছনে দেখতে পাচ্ছ, আমি তাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, ওই যে ইন্ডিয়ার লাস্ট গ্রাম টাকির দিকে, টাকি থেকে এইখানে শুরু করে একটা জায়গা দিয়ে এসে নর্মালি জঙ্গলের মধ্যে সিঁড়ি মতো করা আছে, ওয়ান কাইন্ড অফ জেটি ঘাট। আর তোমাকে এইখানে ঢুকতে বিএসএফে চেকিং হবে, তোমাদের কাছ থেকে ওনারা ডকুমেন্টস নেবেন, এবং তারপর 10 টাকা করে চার্জ নেবেন এখানে ঢোকার জন্য। তোমাদেরকে আমি সামনে গিয়ে এবার থেকে নদীর ওপাশ থেকে বাংলাদেশটাও দেখানোর চেষ্টা করছি, জাস্ট একবার এখানে লুকটা দেখো। তলায় এদিকে একজন, কোথায় সো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ পুরো একদম, মানে একটু যদি ওয়েদার একটু অন্যরকম থাকে না, পুরো আলাদাই লাগবে। আর দেখতে পাচ্ছ পুরো একদম মেনটেন করা, যে এমন নয় যে জাস্ট হয়ে আছে কোনো কিছু করেনি, নিউভাবে কালার টালার করা হয়েছে। টাকি গোলপাতা ফরেস্ট, নদীর ওপারেই বাংলাদেশ, শহরের নাম জানা নেই, বিএসএফরাও দেখছি বলতে পাচ্ছে না, যাই হোক। বন্ধুরা এই যে টাকির পাশে আমাদের মনে হচ্ছে একটা বিদ্যাধর নদী, তিনটে নদীর মোহনা আছে এখানে, নামগুলি এক্সাক্ট আমার মনে পড়ছে না। আর ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা পারে, এটা হচ্ছে বাংলাদেশ। গাইজ সিরিয়াসলি, শুধু একটা নদীর বর্ডার, বাংলাদেশের মানুষ আর ইন্ডিয়ার মানুষের মধ্যে আমার মনে হয় না কিছু পার্থক্য আছে বলে, বাট শুধু এই বর্ডারের পার্থক্য, বাকি ওনারাও যা আমরাও তাই। সো বন্ধুরা একটা জিনিস বুঝলাম, বর্ডারের মানে জাস্ট যদি এই বর্ডারটা না থাকতো, দুটো সেম। দেখো আমাদের এরকম প্রচুর জায়গা রয়েছে ইন্ডিয়াতে যে নদীর ওপাশটা আর এপাশটার মধ্যে পার্থক্য কিছু নেই, দুটো দেখেই ইন্ডিয়ান, বাট এপারে শুধু পার্থক্য যে নদীর ওপাশে যারা আছে তারা মানে বাংলাদেশ, আর আমরা হচ্ছি ইন্ডিয়ান। সো যাই হোক, সেটা দুটো বর্ডারের পার্থক্য হতেই পারে, বাট আমাদের আশা করি সংস্কৃতি, মানসিক সমস্ত দিক থেকে মিল থাকবে। বাংলাদেশের থেকে যদি কোনো ভাই বোন দেখে থাকো, তাহলে একটা জিনিস মাথায় রাখবে, আমরা সবাই একসাথে, মানে কেউ কাউকে আমরা হেট করি না, কিছু জিনিসের জন্য ইয়ে থাকতে পারে, বাট অনেকে ভাবে যে বাংলাদেশের ইন্ডিয়ানদের এগর, ইন্ডিয়ান বাংলাদেশ একদমই নয়। এই দেখো মানে নদীর যদি ইয়ে না থাকতো আমরা হয়তো ওপারে চলে যেতে পারতাম, আর আমি আর খুব ইচ্ছা আছে আমি বাংলাদেশ একবার ঘুরতে যাবো। যদি বাংলাদেশ থেকে কেউ দেখে থাকো প্লিজ একবার জানিও, যদি তোমাদের রিকোয়েস্ট থাকে আমি নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, লাইকের সাথে সাথে ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ততক্ষণ জন্য বাবাই, ভালো থাকো।
বাঙালি বাবু এখন ফটো শুটে ব্যস্ত। এরানি জিজ্ঞাসা করলি না?